ঘরের শত্রু যখন বিভীষণ তখন বিপাকে পড়তে হয় আদর্শ ও ন্যায়ের পথে থাকা ব্যক্তিকে। এমনটাই ঘটেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। প্রতিষ্ঠানের আধুনিকায়ন করতে গিয়ে কিছু অসাধু কর্মকর্তার বিরাগভাজন হয়েছেন বর্তমান মহাপরিচালক। ষড়যন্ত্রের অংশ হিসেবে তার বিরুদ্ধে আনা হয়েছে ভিত্তিহীন সব অভিযোগ। সাকিব মুশফিক যার হাতে তৈরি সেই নাজমুল আবেদিন ফাহিম বিকেএসপি ছেড়েছিলেন বিসিবির গুরুত্বপূর্ণ পদে, ফলে ভালো মানের ক্রিকেটার তৈরিতে হিমশিম খেতে থাকে প্রতিষ্ঠানটি। দৃশ্যপট পাল্টাতে ভূমিকা রাখেন বিকেএসপির বর্তমান মহাপরিচালক। বিসিবির লোভনীয় পদ ছেড়ে নাজমুল আবেদিন ফাহিম ফেরেন পুরনো ঠিকানায়। প্রতিষ্ঠানটির মান উন্নয়নে একইভাবে অন্য ডিসিপ্লিনেও আনা হয় দেশসেরা সব কোচদের, আনা হয় ভালো মানের বিদেশি কোচও। আর এসব করতে গিয়ে বিকেএসপির একটি মহলের রোষানলের শিকার হন মহাপরিচালক। মন্ত্রণালয়ের নির্দেশে বিতর্কিত সগীর হোসেনকে পুনর্বহালের সিদ্ধান্তে দায় চাপানো হয় মহাপরিচালকের ওপর। জনাব সগীর হোসেনের বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকেই একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তারা নিয়মকানুন মেনেই আইনানুগ পদ্ধতিতে তারা তদন্ত সম্পন্ন করে তারা সিদ্ধান্ত দিয়েছে যে তাকে পুনর্বহাল করা যেতে পারে। তো সেইভাবে মন্ত্রণালয় থেকেই চিঠিটা এসেছে এবং সেটা তো আমরা পরিপালন করতে বাধ্য। পাশাপাশি মেহেদী হাসানের ডক্টরেট ডিগ্রির অনুমোদন ও শিক্ষক ফারহানা বিনতে বাড়ির নেপাল সফর নিয়েও তোলা হয় প্রশ্ন। অভিযোগ আনা হয় ভর্তি ও বদলি বাণিজ্যের। কতিপয় দুর্নীতিগ্রস্ত এবং ইতিপূর্বে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিল এরকম দু একজন কর্মকর্তা কর্মচারী, তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের জন্য তদন্ত কার্যক্রম চলমান ছিল, হয়তোবা তারা শাস্তি পেয়ে যাবে এই ভয়ে তারা এই মানে এরকম একটি ঘৃণ্য অপচেষ্টার আশ্রয় নিয়েছে। আইনানুগ ব্যবস্থা অবশ্যই তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। বিকেএসপি ঢেলে সাজাতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়েছেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক। এমনটাই মনে করেন সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান কোচ নাজমুল আবেদিন ফাহিম। তাদের বিরুদ্ধে কিছু তদন্ত চলছিল এবং সেটার কারণে হয়তো আমার মনে হয় এটাকে মহাপরিচালককে টার্গেট করে এটা করা হয়েছে এবং তারা এটা হয়তো উপলব্ধি করেনি যে তার পাশাপাশি যে বিকেএসপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উদ্দেশ্য প্রণীতভাবে ওনাকে বিভিন্নভাবে ই করা হয়েছে, এটা আসলে সত্য না। অসাধু চক্র রুখে দিয়ে বিকেএসপির অগ্রযাত্রা ধরে রাখার প্রত্যয় মহাপরিচালকের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, সাভার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।